সবাইকে যারা পাওয়ার হেটার্স আছো বা লাভার আছো সবাইকে বলবো রিসেন্ট পাওয়ারের যে সেট আপটা ডবল পপ সেট এই সেট একবার সামনে থেকে বাজা দেখো একবার হলেও তোমরা ইউটিউবে ভিডিও দেখেছো ইউটিউবে রেজাল্ট দেখেছো সব ঠিক আছে একবার কখনো না কখনো সামনে গিয়ে একবার দেখো কোয়ালিটিটা এখন রিসেন্ট টাইমে এটাই হচ্ছে সবাইকে একটা রিকোয়েস্ট হেটার্স বা লাভার্স দুজনকে সকল বন্ধুরা তো আজকে তোমাদের পাওয়ার পাওয়ার মিউজিককে নিয়ে ভিডিওতে আসা সমস্ত নেগেটিভ পজিটিভ কমেন্টের উত্তর দেবো তো সমস্ত আশা করছি এই ভিডিওটার মধ্যে তোমরা যত রকম কমেন্ট করেছো আমার মনে হয়েছে যে কমেন্টে গিয়ে তর্ক বিতর্ক করে রিপ্লাই আবার ডবল রিপ্লাই এভাবে করার থেকে একটা পুরো ভিডিও করে বিষয়গুলো এক্সপ্লেন করাটাই হয়তো বেটার হবে তো সব থেকে যেটা বেশি কমেন্ট এখন রিসেন্ট তো পাওয়ার ভয়ে সবসময় বেশি মাল নিয়ে যায় ডবল মাল নিয়ে যায় ডবল সেট নিয়ে যায় তো এটাই সবসময় কম্পিটিশানের জন্য মানে কমেন্টে যেটা আসে যে অপোনেন্টে যে সেট যা সেট থাকে তার থেকে অনেক বেশি পাওয়ার নিয়ে যায় শুধুমাত্র কম্পিটিশানটা জেতার জন্য তো এটার কারণটা প্রথম দিয়ে শুরু করি তারপর আসবো যে এত সেট আপটার কেন এত পপুলারিটি তো পরপর আসবো প্রত্যেকটা উত্তর আসবে তো প্রথম কথা হচ্ছে দেখো বস যারা সেট করেছে মানে যে মালিক পিজুস্তা পাওয়ার মিউজিকের মালিক সে সেটটা করেছে কিন্তু ব্যবসা করার জন্য মানে টাকা রোজগারের জন্য যদি কমিটির তরফ থেকে দুটো সেটের রিকোয়ারমেন্ট থাকে সে যদি তার যথেষ্ট মূল্য বা টাকা পেয়ে যায় ভাড়ার টাকা তাহলে কেন সে ভাড়া দেবে না এক্ষেত্রে সবার মনে হয় যে জেতার জন্য পাওয়ার হয়তো বেশি করে মাল নিয়ে আসে পাওয়ারের কিন্তু উদ্দেশ্য নেই যে কোনো সেটকে ছোটো করা বা নিচু করা বা কোনো সেটকে হারানো এবার কমিটি যদি পেমেন্ট করে ঠিকঠাক তাহলে পাওয়ার নিয়ে যাবে সেটা আর মালিক কখনোই বলে না তোমরা হয়তো এগ্রিমেন্টের অনেক কাগজ দেখেছো পাওয়ারের কিন্তু এগ্রিমেন্টের হয়তো রেটগুলো দেখোই মালিক কিন্তু কখনোই বলে না যে আমি কম টাকার মধ্যেই তিনটে সেট আপ দিচ্ছি যে অপোনেন্টে আছে তাকে হারিয়ে দাও ঘুরিয়ে দাও এটা বলে না কমিটি যেরকম ভাড়া করে সেরকমই কিন্তু বেরোয় যেরকম টাকা দেয় সেরকম অনুযায়ী ভাড়া করে আর যারা এই সমস্ত বড়ো সেট করে পার বলো বর্মন বলো এমটি বলো বা এমএসবি বলো করে তারা কিন্তু যথেষ্ট তাগড়া পার্টি থাকে তাদের যথেষ্ট রকম একটা সোর্স থাকে টাকা তো সেই কারণে এত বড় সেট আপ হিউজ পরিমাণ খরচাগুলো করতে পারে তারা একটা বছরে অনুষ্ঠান করে পুজো করে তো তারা তখন সেই পরিমাণ যে পাবলিক আসবে প্রচুর আসবে দেখবে জায়গাটা প্রচুর পপুলার হবে অনেক তোমার ইউটিউবার আসবে এটা একটা উদ্দেশ্য থাকে ওর জন্য ডবল সেট আপ ট্রিবল সেট করে নিয়ে আসে যাতে প্রচুর মানুষ যেখানে আসে দেখে তো এবার হচ্ছে মেন কথা যে কোনো টাকা কোনো জায়গায় এটা অন্যায় তখনই হতো যে কোনো একটা জায়গায় কম্পিটিশানে শুধুমাত্র সেই সেটটা সেট আপটাকে অপোনেন্টে যে আছে তাকে ছোট করার জন্য যদি কম টাকার মধ্যে পাওয়ার সেট দিয়ে দিত তখন সেটা হতো অন্যায় কারণ সেই ছোটটাকে ছোট করা হচ্ছে যে এক্ষেত্রে পার্টি নিজেই ভাড়া করছে নিজেই গিয়ে এগ্রিমেন্ট করছে ডবল সেট ভাড়া করছে টাকা দিচ্ছে যথেষ্ট তো সেক্ষেত্রে মালিক কেন দেবে না মালিক তো ব্যবসা করার জন্য বসে আছে সেট সেটআপ দিয়ে দেবে তো এক্ষেত্রে বলার তো কোনো কারণ নেই যে ডবল সেট নিয়ে আসছে শুধুমাত্র হারানোর জন্য কারণ তারা সেই টাকা পেয়েছে বলেই কিন্তু ডবল সেট আপটা ভাড়া নিয়েছে ডবল সেট আপের ভাড়া যারা জানো অলরেডি তারা আন্ডাজ করতে পারছে যে ডবল সেট আপের কী লেভেলের ভাড়া হয় সেই টাকাটা কিন্তু পাই বলেই কিন্তু পাওয়ার ডবল সেট নিয়ে আসে সে শুধুমাত্র দেখনদারির জন্য বা শো অপের জন্য বা হারানোর জন্য কাউকে এটা কিন্তু নিয়ে আসে না সেট আর দ্বিতীয় কথা হচ্ছে দেখবে যেখানে কম্পিটিশান হোক অপোনেন্টে যে টিমটা থাকে বা পাওয়ারের অপোনেন্টে বলো বা তোমার এমটি বা এম বা তোমার আরও যে বড়ো সেট বড়মন যে সেট আছে তার যখন বড় বড় কম্পিটিশানগুলো হয় বড় বড় সেট আপগুলো থাকে তার অপোনেন্টে দেখবে সেট আপগুলো কিছুটা কমা বা কিছুটা মানে কমা বলতে কি মানে সেট আপের বক্সের পরিমাণ কম থাকে তার কারণ হচ্ছে যে সমস্ত এই যে পার্টিগুলো একটা গ্রামের মধ্যে দুটো কি তিনটে পার্টি আছে ধরো তারা পাওয়ার মিউজিক ভাড়া করেছে যে বড় পার্টিটা আছে তারা হয়তো দু লাখ তিন লাখ টাকা বাজেট আছে দু লাখ টাকা বাজেট আছে তারা বড় সেট নিয়ে চলে এসেছে পাওয়ারের কিন্তু অপোনেন্টের যে পার্টিটা আছে তাদের কিন্তু বাজেটটা অত নেই তাদের হয়তো ছেলের পরিমাণ কম আছে তাদের কমিটির মধ্যে তাদের চাঁদাটা অত পরিমাণ ওঠেনি তো তাদের বাজেট মতো তারা বক্স নিয়ে এসেছে তারা কম বেশি ওখানেই হয়ে যায় বক্সের কারণ তাদের বাজেটটা অতটা থাকে না যেমনটা হচ্ছে উড়িষ্যাতে উড়িষ্যাতে যেখানে পাওয়ার বাজ ছিল আর যেখানে জয় জগন্নাথের বাজ ছিল জয় জগন্নাথের পার্টিরা কিন্তু একটু টাকার সমস্যা ছিল সেই কারণে হচ্ছে পাঁচটা সেট আপ না করে তারা তিনটে সেট আপ করেছে তো এক্ষেত্রে যেমন ভাড়া হয়েছে সে সেরকমই মাল নিয়ে এসছে তো এক্ষেত্রে মাইক মালিকেরও কোনো দোষ নেই আর যারা কমিটি তাদেরও কোনো দোষ নেই কারণ তাদের যেমন বাজেট ছিল যেমন টাকার অ্যামাউন্ট ছিল সে সেইভাবেই সেট নিয়ে এসছে তো একটা বিষয় আশা করি তোমাদের ক্লিয়ার করে দিতে পারলাম একটা বিষয় আর দ্বিতীয় কথা হচ্ছে হ্যাঁ পপুলারিটি পপুলারিটি বলতে পাওয়ারের কিন্তু অ্যাকচুয়াল পপুলারিটি প্রথম শুরু হয়েছিল কিন্তু ওই টেন নাইন বেস থেকে টেন নাইন বেসটা যখন অ্যাকচুয়ালি পূর্ব মেদিনীপুরে বন্ধ হয়ে গিয়েছিল মানে তোমার যখন বড়ো বড়ো সেট বন্ধ হয়ে গেছিলো যে চলবে না বলে তখন কিন্তু বর্মন বলো বা টাইটানিক বলো সবাই কিন্তু বড়ো সেট খুলে দিয়েছিল কিন্তু পাওয়ার তখন টেন নাইনটা নিয়ে বাইরের ডিস্ট্রিক্টগুলোতে হিউজ পরিমাণ ভাড়া কেটেছে এবং টেন নাইনের কেস কিন্তু সেই লেভেলে তখন ছিল পাওয়ার কিন্তু অ্যাকচুয়ালি পাওয়ার নামটা টেন নাইন থেকেই শুরু হয়েছে তো বাইরের আমাদের ডিস্ট্রিক্টেও আসতো যে ক্ষেত্রে অন্যান্য সেট আপগুলো বাইরের ডিস্ট্রিক্টে আসতে একটু সমস্যা হতো কারা পুলিশের ভয় বা অন্য কোনো পারমিশনের সমস্যার জন্য আসতো না আর কিন্তু বাইরের ডিস্ট্রিক্টগুলোতে সেই তখন একদম হিউজ পরিমাণ ভাড়া খেটেছে আস্তে 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 নাম হয়েছে আর যারা হেড্রাস আছো বা পাওয়ার লাভার আছো যাই হোক না কেন তারা জানো যে এই সেট আপটার কী পরিমাণ ফ্যান ফলোয়ার্স কী পরিমাণ তোমার ফ্যান বেস প্রচুর মানুষ প্রচুর মানুষ যেখানেই বাজুক প্রচুর মানুষ আসে দেখে তো সেই কারণে যে কোনো জায়গাতেই দেখবে সবাই অন্তত একবার একটু কষ্ট করে হলেও কিছুটা টাকা খরচা করে পাওয়ার কিন্তু একবার আনার চেষ্টা করে বা বর্মণ মন বা যে বড়ো সেটাগুলো আছে একবার আনতে চায় কারণ তারা একবার গ্রামটা সেই গ্রামটার পপুলারিটি একটু বাড়াতে চাই বা বহু মানুষ আসুক দেখুক ভিডিও করুক সেই গ্রামটার নাম ন করুক বা ক্লাবের নামটা বড় হোক এরকম কিন্তু চাই তো সেই কারণে সবাই দেখবে একবার হলেও আনতে চাই মানে পাওয়ার বসে থাকে না দেখবে একটা দিনও সেই কারণটা হচ্ছে এই একটাই কারণ মানে পাওয়ার যেখানে বাজে সেখানে হিউজ পরিমাণ ভিড় হবে এটা একদম তোমার অনিবার্য তো সেই কারণে পার্টির ছেলেরা বা গ্রামের যে যেখানকার ভাড়া করে তারা কিন্তু একবার হলো পাওয়ার নিয়ে আসতে চায় সেই ভিড়টা নিজের গ্রামে হোক দেখার জন্য বা সেই ইউটিউবে ভিডিও নিজের গ্রামের ভিডিও দেখার জন্য সেই কারণে হচ্ছে দেখবে সবাই এখন একবার হলো পাওয়ারকে ভাড়া করে আস্তে আস্তে সেই লেভেলের পপুলারিটি কিন্তু সেটআপটা তৈরি হয়ে গেছে আর তৃতীয় কথা যারা বলছে যে এখন কিন্তু নামের ডাকে চলছে রেজাল্ট কিন্তু খারাপ রেজাল্ট ভালো নয় তাদেরকে একবার বলবো রিসেন্ট আমি অনেস্টলি বলছি মানে এ কোনো ব্যাপার নেই মানে তোমার কোনো দালালগিরিরও ব্যাপার নেই আর এক্ষেত্রে আমার কোনো দুর্বলতারও ব্যাপার নেই তো রিসেন্ট যে ডবল পপের যে সেট আছে পাওয়ারের এই সেট একবার সামনে থেকে দেখো মানে ভিডিওতে হয়তো দেখেছো ইউটিউবে ভিডিওতে দেখেছো বা কম্পিটিশান দেখেছো কিন্তু আমি সকলকে রিকোয়েস্ট করবো একবার সামনে থেকে একবার দেখো কীরকম রকম রেজাল্ট ওটা তোমরা নিজেরাই বুঝতে পারবে মানে আগের যে টেন নাইনের যে রেজাল্ট ছিল এখন কিন্তু ডবল পপের যে একসাথে করেছে যে সেট যেটা উড়িষ্যা গিয়েছিলো বা যেটা তোমার ততুন সাউন্ডের সাথে কম্পিটিশান করেছে এই সেট একবার রেজাল্টটা দেখো মানে যে কী লেভেলের প্রেশার মানে দুর্দান্ত পাচ্ছে একদম তুমি লাভার হও বা হেটার্স হও তুমি যদি অনেস্টলি রিভিউ করো তোমাকে একবার হলেও বলতে হবে না সেট আপটা দুর্দান্ত বাড়ছে আর পাওয়ারের যে কী পরিমাণ ফ্যান ফলোয়ার সেইটা তোমার ওই যে কম্পিটিশানটা তোতনের সাথে হলো তখন রাত প্রায় বাজছে দেড়টা দুটো বাজছে তখন কিন্তু পাওয়ারের ডিজি চালু হয়নি ডিজিতে কিছু একটা সমস্যা হয়ে গেছিলো তো তখনও বাইরের ডিস্ট্রিক্টের বলো সেখানকার লোকাল লোক বলো ওই জমিতে ফাঁকা মাঠে বসে আছে ওই দুটো এটা পর্যন্ত শুধু পাওয়ারের বাজা দেখার জন্য তোমার তারপরে প্রায় চালু হয়েছে প্রায় দুটো পর্যন্ত সে তখন পর্যন্ত বাজার দেখে তারপর সকলে বাড়ি আছে মানে কি পরিমাণ ফ্যান ফলোয়ার বা কী পরিমাণ সেটার প্রতি ভালোবাসা বুঝতে পারছো তো সেই কারণে এই কারণেই হচ্ছে এখন পাওয়ারের বেশি ভাড়াটা এই কারণেই হয় সেই গ্রামের ছেলেরা যে ওই পাওয়ারের নামটা একবার নিজের গ্রামের সাথে হোক অ্যাটাচ এই জন্যে ভাড়াটা কিন্তু হয় তো আমি যতটা দেখেছি আমার যতটা সেখানকার ছেলেদের সাথে কথা বলে বা ভিডিও করতে গিয়ে দেখেছি আমার যেটা মনে হয়েছে আমি সেটাই বললাম আর যদি তোমাদের আদার্স কোনো অন্য কোনো তোমার মত থাকে তাহলে বলো আর আবার একটা নতুন সেটা আসছে আর আমাদের এখানে তো আসবেই কম্পিটিশান আপডেট অলরেডি দিয়ে দিয়েছি তো আশা করছি তারা যারা কমেন্ট করতে বা যারা যারা লিখতে বা ইয়ে করতে তাদের আশা করছি তোমাদের এক রিপ্লাই করতে পেরেছি আর তোমার মালের কম বেশি এটা কিন্তু মালিকের যে সাউন্ড মালিক তার কিন্তু কিছু করার থাকে না তার যেমন ভাড়া থাকে সে তেমনই মাল নিয়ে আসে কম্পিটিশান করতে সমান সমান ভাড়া হলে অবশ্যই সমান সমান নিয়ে কম্পিটিশান করতে আসবে তো এক্ষেত্রে কোনো সেটের তাবেদারি করার কোনো ব্যাপার নেই আর কোনো কিছু রিয়েল জিনিস রিয়েলভাবে দেখা নয় বা পড়াটাই বেস্ট হবে তো ঠিক আছে ভাই আবার দেখাবো অন্য কোনো ভিডিওতে আর একটা কথা ঠিকই কিন্তু তোমার যখন মালের খুব কম বেশি হয়ে যায় যখন দশটা কুড়িটা স্পিকারের এদিক ওদিক হয়ে যায় তখন যত ভালো সেটা হোক সেই কমতি যে স্পিকার কম থাকে যে সেটাপে সে কিন্তু কখনোই পেরে উঠবে না কখনোই কোনো দিনই পেরে উঠবে না কারণ দশটা কুড়িটা ওই স্পিকারের সাউন্ডের সাথে ম্যাচ করা এটা আমি উড়িষ্যার যে ভিডিওটা করেছিলাম সেখানেও বলেছিলাম যে ওই স্পিকার কম থাকার বিষয়টা এটা কিন্তু কখনোই কোনো একটা সেট কম্পিটিশানে পেরে উঠবে না যদি সমান সমান হয় তখনই আসল খেলা আসল দেখে মজা আছে কিন্তু এটা হয় না অ্যাকচুয়ালি ওই দুটো পার্টির যে ব্যাপারটা বললাম টাকা পয়সার দুটো পার্টি সমান সমান হয় না টাকা পয়সার সমান সমান থাকে না তো সেই কারণে এই একটা হিউজ ফারাক হয়ে যায় মালের মানে বক্সের মধ্যে তো ঠিক আছে বাই ভালো থেকো সবাই সুস্থ থেকো আর আবার দেখাবো তোমাদের সাথে আবার একটা নতুন কোনো কম্পিটিশান ভিডিওতে সবাই ভিডিও দেখতে থেকো লাইক করো আর কমেন্ট করো তো ঠিক আছে বাই